আপনি যদি একজন সচেতন লোক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চিন্তা করবেন যে আপনার হার্টটাকে কিভাবে সুস্থ রাখা যায়। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে হার্টকে সুস্থ রাখতে পারেন বা হার্ট অ্যাটাককে আপনারা কিভাবে প্রতিহত করতে পারেন। এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ হচ্ছে আমি কিছু টিপস দিয়ে দেব যে আপনারা ঘরোয়াভাবে কিভাবে আপনার হার্টকে সুস্থ রাখতে পারেন, বা একটি মেডিসিন আছে সাপ্লিমেন্টারি যেটিকে বলা হয় ওমেগা থ্রি। এই ওমেগা থ্রি বিষয় নিয়ে আলোচনা করব, এটি কিভাবে উৎপত্তি হয় বা এটি কিভাবে আপনারা পেতে পারেন। হার্টকে সচল রাখতে বা আপনার শরীরে কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ আছে যা বিশেষ কাজ করবে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। তার আগে অবশ্যই বলে দিচ্ছি, আমি হচ্ছি রাজন দেব এবং আপনারা দেখছেন ডিয়ার মেডিসিন চ্যানেল। অবশ্যই আমাদের পরিবারে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পুরাতন হয়ে থাকলে সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি হচ্ছে পুরুষ এবং মহিলা সবার জন্য, কারণ হচ্ছে আমাদের প্রাণের জন্য সবারই একটি মায়া আছে, এবং এই হার্টটি আপনার শরীরে ধীরে ধীরে যে ক্ষতি হয়ে যাচ্ছে আপনার শরীরে তা আপনি নিজেও জানেন না। সেজন্য এই হার্টকে বাঁচাতে আগে থেকেই আপনারা কি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন বা কোন সাপ্লিমেন্টারি মেডিসিন খেতে পারেন তা নিয়ে আলোচনা করব। আমেরিকার একদল ডাক্তার গবেষণা করে দেখেছেন যে আমাদের শরীরে অন্ততপক্ষে সপ্তাহে দুদিন আপনার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা চর্বি খেতে হয়, কারণ হচ্ছে আপনার হার্ট অ্যাটাক থেকে রক্ষা করতে এই ওমেগা থ্রির কোনো বিকল্পই নেই। সেটি অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটি। সেজন্য বলছি, আপনি যদি চান আপনার হার্টকে সুরক্ষা করার জন্য তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন আর অন্যতায় চলে যাবেন। তো আজকে দুটি পদ্ধতি রেখেছি, যে আপনারা ঘরোয়াভাবে কীভাবে আপনারা ওমেগা থ্রি পেতে পারেন, আরেকটি হচ্ছে সাপ্লিমেন্টারি মেডিসিন কিভাবে আপনারা ঔষধের মাধ্যমে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটি পেতে পারেন। তো তার আগে আমরা জেনে নেব এই ওমেগা থ্রিটি কি, যে আমরা গড়ে পাবো আর বাহিরে পাবো বা ঔষধের মাধ্যমে যে আমরা শরীরের মধ্যে নেব এই ওমেগা থ্রি অ্যাসিডটি কি। তো এই ওমেগা থ্রি বা ফ্যাটি অ্যাসিডটি আপনারা দুভাবে পেতে পারেন। এর মধ্যে প্রথমটা রেখেছিলাম যে ঘরোয়াভাবে। ঘরোয়াভাবে বলতে আপনারা প্রথমেই পাবেন যে তিসির তেল, বাদাম জাতীয় খাবারের মধ্যে, টুনা মাছের মধ্যে, ইলিশ মাছের মধ্যে, সবুজ পাতাওয়ালা সবজি, এবং বিশেষ করে প্রচুর পরিমাণে পাওয়া যায় সামুদ্রিক মাছের মধ্যে। তো আপনার সামুদ্রিক মাছ ছাড়াও বাংলাদেশের যে পরিমাণে মাছ উৎপন্ন হয় সেগুলোতেও আপনারা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেতে পারেন। তবে আপনারা সামুদ্রিক মাছের মধ্যে একটু বেশি পাবেন। এছাড়াও আমি বলেছি তিসির তেল বা ইলিশ মাছ, বাদাম জাতীয় খাবার দ্রব্য, এগুলাতে আপনারা পেয়ে যাবেন। দুই নম্বরে যেটি রেখেছিলাম সেটি হচ্ছে আপনার সাপ্লিমেন্টারি মেডিসিন। সাপ্লিমেন্টারি মেডিসিন বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম মিলে, বিশেষ করে আপনার ইউকে থেকে যেগুলো আনবেন সেগুলো অনেক মোটা মোটা ক্যাপসুল দেখবেন বোতলের মধ্যে বা পটের মধ্যে, এগুলো অনেক কস্ট বেশি। বাংলাদেশের ঔষধ কোম্পানি বিভিন্ন নামের বিভিন্ন জাতের বাজারজাতকরণ করছে, এর মধ্যে হচ্ছে 6 টাকা থেকে 10 টাকার ভিতরেই আপনারা প্রতি ক্যাপসুল পেয়ে যাবেন। তো এরকম আমি দুটি ক্যাপসুলের সাথে আপনাদের পরিচয় করে দেবো, তারপর ধাপে ধাপে আমি বিস্তারিত জানিয়ে দেবো এগুলোর উপকারিতা কী, খাওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া কী, কীভাবে খেতে হবে, এটি খেলে কি কি উপকারে আসবে আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গের, ইত্যাদি বিষয়ে জানতে পারবেন। সেজন্য অবশ্যই সংযুক্ত থাকতে হবে। তো প্রথমে দেখে নিন, এটি হচ্ছে ম্যাক্সোমেগা ক্যাপসুল। এটি হচ্ছে ইউনি হেলথ ইউনিমেড একটি কোম্পানির। এটি প্রতি ক্যাপসুল হচ্ছে 10 টাকা করে। এবং আরেকটি কোম্পানি পাবেন আপনারা OMG ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির, এটির ক্যাপসুল প্রতি ক্যাপসুল হচ্ছে 6 টাকা করে। তো দুটি হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, তবে দুটির কিন্তু দুটি পাওয়ার। আপনারা অনেকেই বলতে পারেন যে দুটি তো সেমই ঔষধ, ওমেগা থ্রি এটি আবার পাওয়ার আলাদা কী? এটি হচ্ছে আপনার একটি বোঝার বিষয় আছে। আমাদের শরীরে কিন্তু 3 ধরনের কোলেস্টেরল থাকে। এই 3 ধরনের কোলেস্টেরল নিয়ে আমি আলোচনা করব, এবং এই 3 ধরনের কোলেস্টেরলের মধ্যে কোন কোন কোলেস্টেরলের জন্য আপনার ওমেগাটি খুব ভালো কাজ করবে। তার আগে আমাদের জানতে হবে এটির মধ্যে কোন কোন উপাদান দিয়ে এই ওমেগা থ্রিটি প্রস্তুত করা হয়েছে, বা এই সাপ্লিমেন্টারি ঔষধগুলো কোন কোন উপাদান রয়েছে এটির মধ্যে। প্রথমেই বলে দিই, আপনারা যদি বাসায় আপনার ওমেগা থ্রি গ্রহণ করতে চান তাহলে ফুডের মাধ্যমে বা খাবারের মাধ্যমে গ্রহণ করতে পারেন, আর যারা সাপ্লিমেন্টারি মেডিসিন ইউজ করতে চান তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কারণ হচ্ছে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটি 3টি উপাদান দিয়ে গঠিত হয়। এর মধ্যে একটি হচ্ছে DHA, আরেকটি হচ্ছে EPA এবং আরেকটি হচ্ছে ALA। এই 3টি উপাদান দিয়ে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করা হয়েছে। তো সেটি আপনারা দেখার বিষয় যে কোনটির মধ্যে EPA, কোনটির মধ্যে DHA এবং কোনটির মধ্যে ALA আছে সেটি আপনারা দেখবেন, এবং কোনটির মধ্যে কী রকমের পাওয়ার আছে। যেমন ধরেন আপনারা এই ওমেগা বা ম্যাক্সোমেগা যদি খান তাহলে এটির মধ্যে দেওয়া আছে 1000 মিলিগ্রাম, কিন্তু পাশেই আমি ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন, এই জায়গা থেকে দেখা যাবে না, EPA আছে 500 মিলিগ্রাম, DHA আছে 200 মিলিগ্রাম। তো এটির মধ্যে DHA 200 মিলিগ্রাম, EPA আছে আপনার 500 মিলিগ্রাম, কত হলো 700 মিলিগ্রাম। তো আপনার DHA কাকে দেয়া হবে এই ওমেগা থ্রিটি, এবং EPA কাদের দেয়া হবে?
अवश्य मने रखते हैं जेहेतु तीन उपादान दिए ओमेगा मैक्स ओमेगा प्रस्तुत करा सेहेतु ये तीनटर काज आगे जानते हैं डीएचए जो उपादानी मध्य आटी हे अपना कार्डियोवास्कुलर के सुरक्षा रखे कार्डियोवास्कुलर हार्ट के अपना सुरक्षा रखे কিভাবে রক্ত চলাচল করতে হয় বা কিভাবে আপনার হার্টকে সুরক্ষা রাখতে হয় সেটি আপনার এই ওমেগা ডিএইচএটি কভার দেবে এবং আরেকটি উপাদান রয়েছে ইপিএ তারপরে হচ্ছে এএলএ তো ইপিএটা কি কাজ করে ইপিএ উপাদানের কাজ হচ্ছে আপনার মানসিকতা বা স্মৃতিশক্তি যাদের লুপ পেয়ে গেছে বা বয়স হয়ে গেছে চল্লিশ আপনার মন মানসিকতা ঠিক থাকে না আপনি কিছু এক জায়গায় রাখলে কিছু একটা ভুলে যান বা আপনার স্মৃতিশক্তি ঠিক থাকে না এই ধরনের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ইপিএ যে মেডিসিনের মধ্যে বেশি আছে সেটি গ্রহণ করা প্রয়োজন এবং ডিএইচএ তো বলেই দিয়েছি যে যাদের হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডিএইচএ প্রয়োজন বেশি পরিমাণে যাদের ডিএইচএ যে কোম্পানির আপনারা পাবেন ডিএইচএটা বেশি এই কোম্পানির ডিএইচএ কম আবার ওমেগা থ্রি যেটি এটির মধ্যে আছে ম্যাক্স ওমেগা যেটি 500 মিলিগ্রাম ডিএইচএ এটি যাদের হার্টের সমস্যা আছে স্ট্রোকের সম্ভাবনা আছে বা স্ট্রোক থেকে বাঁচতে চান হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই হার্টকে সুরক্ষা দেবে ওমেগা থ্রি বা ম্যাক্স ওমেগা এই ধরনের ক্যাপসুল তো দুটি উপাদান গেলেও আরেকটি হচ্ছে উপাদান এএল প্রোস্টেট ক্যান্সার হয় তো এই ধরনের সমস্যা যদি থেকে থাকে বা যদি লক্ষণ বোঝেন বা আগে থেকেই যদি বোঝেন আপনার প্রোস্টেট হয়েছে ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে এই ধরনের সমস্যা থাকে তাহলে এই এএলএ ওষুধটি সেবন করা প্রয়োজন তো এই তিনটি উপাদান আপনারা আলাদা আলাদা পাবেন না আপনারা কিনতে হবে ফার্মেসি থেকে বা ডাক্তার অথবা ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী এমনিতেই খেতে যাবেন না যদি আপনার চিকিৎসক পরামর্শ দেন তাহলে খাবেন তো এই ওমেগার মধ্যে বা ম্যাক্স ওমেগা বা ওএমজি বা ওমিসফট আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে বের করেছে যেগুলো হচ্ছে 6 টাকা থেকে 10 টাকার মধ্যে যদি আপনারা এগুলো খেতে পারেন তাহলে অবশ্যই এই তিনটি উপাদান পেয়ে যাবেন যেমন ডিএইচএ ইপিএ এবং এএলএ তবে এই মেডিসিনের উপরে যদি আপনারা নির্ভরশীল হতে চান না তাহলে অবশ্যই আপনার সামুদ্রিক মাছ বা যেগুলো মাছ বাংলাদেশে ফলে যেগুলোর মধ্যে আপনারা পেতে পারেন ডিএইচএ এবং ইপিএ আর এএলএ বা ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচতে চান যারা তখন আপনারা শস্যদানার ভিতরে বা বাদাম জাতীয় বা আপনার তেলের মধ্যে এগুলা মিলে যেগুলো ক্যান্সারের ঝুঁকি থেকে আপনাকে বাঁচাবে যারা আপনার ঔষধের উপর নির্ভরশীল হতে চান না তাদের ক্ষেত্রে এই পরামর্শ গরোয়া পাবে তো এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটি আমাদের শরীরের জন্য কি কি উপকারে আসতে পারে বা এই ধরনের ম্যাক্স ওমেগা ওমেগা ওমিসফট ওএমজি বা এই ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে কি কি উপকারে আসতে পারে সেটি আমি এখন তুলে ধরব তো ফার্স্ট যেটি রাখবো এই ওমেগা থ্রি বা মেডিসিন সাপ্লিমেন্টারি ঔষধগুলো আমাদের শরীরে যে কাজটি করে সেটি হচ্ছে বাজে যে কোলেস্টেরলটা আছে আমাদের শরীরের এলডিএল এটির মাত্রাটা কমিয়ে দেবে অনেকের কোলেস্টেরলের পরিমাণ প্রচণ্ড পরিমাণে হাই তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধের পাশাপাশি এই ধরনের ওমেগা থ্রি ঔষধ চিকিৎসকরা দিয়ে থাকেন যাতে করে পরবর্তীতে আর আপনার কোলেস্টেরলটা না বাড়ে দুই নম্বরে যে জাদুকরী কাজ করে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সেটি হচ্ছে আপনার স্মৃতিশক্তি ডেভেলপ করবে মেধা শক্তি বাড়িয়ে দেবে এবং যারা মানসিকতায় ভুগছেন স্ট্রেসে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ম্যাক্স ওমেগা বা ওএমজি বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুব দারুণ কাজ করবে তিন নম্বরে যে কাজটি করে এই ধরনের ঔষধ বা ওমেগা থ্রি সেটি হচ্ছে আপনার স্ট্রোক বা হার্ট অ্যাটাক থেকে সুরক্ষা দেবে আপনি যদি এরকম আশঙ্কা করে থাকেন যে আপনার অ্যাটাক হতে পারে হার্ট বা স্ট্রোক হতে পারে বা এই ধরনের বুক চেন সমস্যায় তাহলে কিন্তু আপনার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুবই প্রয়োজন চার নম্বরে যে পয়েন্ট সেটি হচ্ছে এই ওমেগা থ্রি কিন্তু আপনার চর্বি তো চর্বি বলতে ভালো চর্বি আছে আমাদের শরীরে আবার খারাপ চর্বি আসে তো আপনার খারাপ চর্বিটাকে নষ্ট করে দিয়ে ভালো চর্বি উৎপন্ন করবে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে যদি ভালো চর্বির পরিমাণ বেশি না থাকে তাহলে কিন্তু আপনার শক্তি হারিয়ে ফেলবেন কোনো কাজে কিন্তু মন বসবে না এবং নিজেকে দুর্বল মনে করবেন সেটি কিন্তু আপনার ভালো চর্বির পরিমাণ কমে যাওয়ার কারণে এটি সমস্যা হয় সেজন্য অবশ্যই আপনার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খাওয়া খুবই প্রয়োজন প্রতিদিন একটি দুইটি করে তবে খাওয়ার নিয়ম আমি লাস্টের দিকে বলবো অবশ্যই সংযুক্ত থাকতে হবে তো আমাদের শরীরে বলেছিলাম যে তিন ধরনের চর্বি বসবাস করে এর মধ্যে একটি হচ্ছে ট্রাইগ্লিসারাইড আরেকটি হচ্ছে কোলেস্টেরল এবং তিন নম্বরে হচ্ছে ফসফোলিপিড এই তিনটি চর্বি দ্বারা আমাদের শরীর গঠিত হয়েছে তো ট্রাইগ্লিসারাইড যে চর্বিটি সেটি যদি আপনার বেড়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে সেই ট্রাইগ্লিসারাইডটাকে কমানোর জন্যই আপনার এই ধরনের মেডিসিন সাপ্লিমেন্টারির ওপর নির্ভর হতে হবে অথবা আপনার ঘরোয়াভাবে কিছু উপাদান সেবন করতে হবে তো ছয় নম্বরে যে উপকারে আসে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সেটি হচ্ছে আপনার
বলেছিলাম যে মহিলাদের স্তন ক্যান্সার পুরুষের প্রোস্টেট ক্যান্সার বা যে কোনো ধরনের ক্যান্সার কমাতে বা ঝুঁকি কমাতে সাহায্য করবে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। সাত নম্বরে যে ম্যাজিকের মতো কাজ করে সেটি হচ্ছে আপনার স্কাল্পের কাজ করে। অনেক সময় দেখবেন মাথার চুলের গোড়ায় বা মাথার স্কিনের মধ্যে অনেক সময় চাকা দিয়ে উঠে চামড়া উঠে বা খুশকি এই ধরনের সমস্যা, তো স্কাল্পের জন্য এই ওমেগা 3 খুবই দারুণ কাজ করবে। সেই সাথে আপনার চুলকে ঘনত্ব বাড়াবে, আপনার চুলের স্বাভাবিক বৃদ্ধি করতেও সহায়তা করবে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। যারা বয়স্ক পেশেন্ট আছেন বা যে কোনো বয়সে অনেক সময় দেখা যায় এক জায়গায় ব্যথা আরেক জায়গায় চলে যায়, এই ধরনের পেইন করে যদি বা এই ধরনের দীর্ঘমেয়াদি পেইন থাকে তাহলে কিন্তু এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটি খুবই কার্যকর। কারণ হচ্ছে এটির মধ্যে আপনার তিনটি উপাদান দিয়ে গঠিত, এই তিনটি আপনার শরীরের জন্য বিশেষ ভূমিকা রাখে। সেজন্য এই ব্যথা যাদের করে বা ব্যথা ব্যথা অনুভূতি হয় তাদের জন্য এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটি খুবই প্রয়োজন। তো এটি খাওয়ার নিয়ম কি? এটি প্রতিদিন একটি করে আহারের পর অথবা একটি করে দুইবার সকালে একটি রাত্রে একটি 2 থেকে 3 মাস যতদিন আপনার চিকিৎসক দিয়েছেন ঠিক ততদিনই খেতে হবে। অবশ্যই ঔষধের ওপর যদি নির্ভরশীল হন তাহলে সামান্য পরিমাণে কিছু সাইড এফেক্ট থাকতে পারে, যেমন অ্যালার্জি হতে পারে, পেট ব্যথা করতে পারে, মাথা ব্যথা করতে পারে ইত্যাদি করতে পারে, তবে সবার ক্ষেত্রে হয় না। আর যদি আপনারা ফুডের মাধ্যমে বা খাবারের মাধ্যমে এটি গ্রহণ করেন বাসায় তাহলে তো কোনো সমস্যাই নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আশা করি উপকারে আসবে। তো বন্ধুরা, যদি কিছুটা উপকৃত হন এই ওমেগা ভিডিওটি থেকে তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন। আজ আসছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।